হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। সামনেই দোল পূর্ণিমা, রং খেলার দিন, আর সেই হোলি উপলক্ষে আজকে আমি আমার একটা জুয়েলারি বানানোর ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে আমি একটা সার্কেল ড্র করে নিয়েছি, এবার সেটাকে আমি হাফ করে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি যে জুয়েলারিটা বানাতে চলেছি তার বেসটা আমি এরকম হাফ সার্কেল রাখার একটা চিন্তাভাবনা করেছি। তো প্রপার শেপে কাটা হয়ে যাওয়ার পর আমি একটা রেড কালারে সুতির কাপড় নিয়ে চলে এসেছি। এবারে আমি প্রথমে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটা ইউজ করছি, এই ধরনের কাজের জন্য এই আঠাটা আমার মনে হয় ভীষণই ভালো। তারপরে আমি সাইডের অতিরিক্ত কাপড়ের টুকরোগুলোতে এরকম ছোট ছোট করে কাটস করে নিচ্ছি, কারণ এটাতে ফোল্ড করতে অনেক সুবিধা হয়। আপনি যদি চান তাহলে এরকম কাটস নাও করতে পারেন। এবারে চলে যাব পরের প্রসেসে। কার্ডসগুলো করে নেওয়ার পর আমি আবারও সেই একই ফেব্রিক গ্লু নিয়ে চলে এসেছি, যে কার্ডসগুলো আমি করেছিলাম তার ওপর থেকে আমি এইভাবে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেগুলোকে কন্টিনিউয়াসলি ফোল্ড করতে থাকছি। দেখুন, কার্ডস করে নেওয়ার ফলে ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসছে ফোল্ডের। তো এই জন্যই আমি সমস্ত জুয়েলারি বানানোর ক্ষেত্রে এইভাবে ছোট ছোট কার্ডস করে নিই এবং তারপরে আঠা অ্যাপ্লাই করে সেগুলোকে ফোল্ড করে নিই। যাই হোক, ফোল্ড করা হয়ে গেছে। এবারে আমি নিয়ে চলে এসেছি একটা রেড কালারেরই পমপম লেস। আমি বাইরের সাইডের যে বর্ডারটা রয়েছে সেই বরাবর আমি এই পমপম লেসটাকে অ্যাটাচ করব। তার জন্য প্রথমে আমি ফেব্রিক গ্লু ইউজ করে নিয়েছি বর্ডার দিয়ে, এবং এবারে আমি খুব সাবধানে এটাকে এভাবে আটকাতে থাকব। একটা কথা বলে রাখি, আঠা অ্যাপ্লাই করে যে কোনো কিছু এভাবে অ্যাটাচ করার পরে এগুলোকে কিন্তু বেশ অনেকক্ষণ রেখে দেওয়া উচিত রেস্টে, যাতে আঠাটা ভালো করে শুকিয়ে যায় এবং তারপরে পরবর্তী স্টেপে কাজ করা উচিত। যাই হোক, আঠাটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি চলে এসেছি রেড কালারেরই একটা ডলি সুতো নিয়ে। এটাকে আমি প্রথমে পুরোপুরিভাবে আনফোল্ড করে নিলাম। এবারে শেষ যে দুটো প্রান্ত হচ্ছে সেগুলোকে আমি এক জায়গায় করে কন্টিনিউয়াসলি ফোল্ড করতে থাকছি, যতক্ষণ না হাড়ের মতো একটা শেপ আমি পাচ্ছি। দেখুন, এবারের এই শেপটা কিন্তু আমার একদম একটা হাড়ের লেন্থ যেরকম হয় সেই রকমই চলে এসেছে। তো আমি আর ফোল্ড করব না, চলে যাচ্ছি পরের প্রসেসে। যে বেসটা আমি বানিয়েছিলাম সেই বেসের ওপরের দিকটাতে আমি আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে। এবারে যে সুতোটাকে আমি ফোল্ড করে নিয়েছিলাম সেই সুতোটাকে আমি বেসের সাথে এইভাবে অ্যাটাচ করে দিচ্ছি। চলে যাব পরবর্তী স্টেপে। ব্যাক সাইডের লেন্থ অনুযায়ী আমি আর একটা রেড কালারের সুতির কাপড় কেটে নিয়েছি। এটা একটু ছোট বড় বা এবড়োখেবড়ো শেপের হতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ এটা যেহেতু ব্যাক সাইডে থাকবে তাই এটা ম্যানেজেবল। তো প্রথমে আমি আঠা অ্যাপ্লাই করে নিলাম ভালোভাবে। এবারে এই সুতির কাপড়টাকে আমি এর উপর থেকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। ব্যাক সাইডে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেটাকে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি, যাতে সামনে থেকে দেখতে বাজে না লাগে বা কিছু বোঝা না যায়। এবারে স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কাপড়টা আমি কেটে নিলাম ইন ফিউচার যেন সেখান থেকে কোনো সুতো ওঠার সম্ভাবনা না থাকে বা উঠে না যায়, তার জন্য এই বর্ডার বরাবরই আমি আবারও ফেব্রিক গ্লু ইউজ করলাম। হ্যাঁ, আমি জানি এই স্টেপটা করার পর দেখতে খুব মেসি লাগছে, বাট ট্রাস্ট মি, আঠাটা যখন একবার শুকিয়ে যাবে এই দাগগুলো কিন্তু আর থাকবে না। এবারে সুতোর উপরের দিকটাতে আমি কাট করে নিলাম, দুটো আলাদা ভাগ করে নিয়েছি। এবারে দুটো প্রান্ততেই আমি অল্প করে আঠা ইউজ করছি এবং মুখটাকে পেঁচিয়ে নিচ্ছি, একদম ছুচালো টাইপের করে নিচ্ছি। এখন আমি নিয়ে নিলাম হলুদ রঙের কটন বল।
এই যে মুখগুলোকে আমি ছুঁচালো করে নিয়েছি যাতে আমার কটন বলগুলোকে সুতোর মধ্যে নিতে সুবিধা হয়। বোথ সাইডেই আমি তিনটে তিনটে করে কটন বল এখানে নিলাম। এবারে দুটো মুখ এক জায়গায় করে আমি আর একটা কটন বল দুটোর মধ্যে থেকে একসাথে নিয়ে শেষটাতে একসাথে একটা গিট দিয়ে নিলাম। আর যে ছুঁচালো অংশটা হয়েছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম, না হলে সেটা লাগতে পারে। এবারে যে গিটটা দিয়ে নিয়েছি তাতেও ভালো মতো আঠা অ্যাপ্লাই করলাম যাতে কোনোভাবেই খুলে না যায়। সো ব্যাক সাইডের রোপ এবং লুপ আমার দুটোই কিন্তু রেডি হয়ে গেছে। এবারে চলে আসছি মেন কাজে। আমি এখানে ফেভিক্রিলের 3D আউটলাইনার ইউজ করছি, আপনারা চাইলে রং তুলিও ইউজ করতে পারেন। যেহেতু হোলির জন্য বা রং খেলার জন্য আমি এই জুয়েলারিটা বানাচ্ছি, তাই জন্য আমি সেরকমই একটা লাইন এখানে লিখে দিলাম। কবিগুরু রবীন্দ্রনাথের একটা গান রয়েছে রাঙিয়ে দিয়ে যাও, সেই গানটার থেকে আমি এই লাইনটা নিয়ে হচ্ছে এখানে লিখলাম। দোলের ওপরে কিন্তু আরও অনেক লাইন আপনারা পেয়ে যাবেন, আপনারা সেগুলোকে ইউজ করতে পারেন। ওয়েল, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।